কামারাটির মানুষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। একটা অদ্ভুত ব্যাপার ঘটছে কামারাটিতে। কামারাটি পৌরসভায় বরানগরের চারটে নিয়ে মোট ৩৫টা ওয়ার্ড। আমরা গতবারে জিতেছিলাম ৩০টায়, এবারে জিতেছি আমরা ৩১টায়। চারটের মধ্যে একটা সিপিএম জিতেছে আর বাকি তিনটে নির্দল জিতেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সিপিএমে যে জিতেছে আফজল, সে এসে আমায় বলল যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। তো আমরা গণতন্ত্র মেনে চলি, আমরা শাসক দল, আমরা পৌরসভা চালাচ্ছি। কেউ যদি আমায় এসে বলে কাউন্সিলর যে আমার এলাকার উন্নয়ন আপনি দেখবেন এবং আমি আপনার সঙ্গে থাকতে চাই, তা আমি তাকে না বলতে পারি না। এবং অফিসিয়ালি আমি তাকে না বলতে পারি না। এবং সে আমায় বলল যে আমি তৃণমূলে জয়েন করতে চাই, কিন্তু একটা বড় মিটিং করে আমি আমার কিছু ক্ল্যারিফিকেশন দিতে চাই যে কেন সিপিএম ছাড়ছি। তা আমি বললাম, ভাই এই ব্যাপারে তো আমি ফাইনাল ডিসিশন দিতে পারবো না, তুমি একটা চিঠি দিলে আমি আমার নেতৃত্বকে পাঠিয়ে দেবো, নেতৃত্ব যেভাবে বলবে। তারপরেই আমি দেখলাম যে আমাদের এখানে সোমনাথ রায়চৌধুরী যে ২৩ সে তৃণমূলের পতাকা নিয়ে মিছিল করছে, যদিও এখানে আসেনি, কিন্তু সে নির্দল থেকেই জিতেছে। এবার আরেকজন নির্দল ফিরোজের বোন, কি নাম ফিরোজের বোনের? রূপবানা। উনি এসে বললেন, দেখুন আমি প্রচণ্ড অত্যাচারের মুখে দাঁড়িয়ে, সব থেকে বড় কথা উনি যে ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন কালামউদ্দিন, সেটা ৩০ বছর ধরে কালাম তার কাউন্সিলর ছিল, এবং কালামের ওয়ার্ড বলা হতো কামারাটিতে মানে কালাম আনসারির গড় মান্দারম। সেইখানটায় কী করে হেরে গেলাম আমরা সেটাও যেমন দেখতে হবে, কিন্তু যে নির্দল জিতেছে মাত্র ১০০ ভোটে, সে বলছে প্রচুর অত্যাচার আমার উপর হয়েছে, আমি মমতা ব্যানার্জির হাত ধরতে চাই। সে জবরদস্তি তৃণমূলের ফ্ল্যাগ ধরে কান্নাকাটি করছে, চুমু খাচ্ছে। তাকেও আমি বলেছি যে আপনি কি বলার আমায় বলুন, লিখিত দিন, আমি পাঠিয়ে দেবো মমতা ব্যানার্জি আমাদের জেলা নেতৃত্বর কাছে, তারা যা সিদ্ধান্ত নেবে। এবং একটা কথা আপনাকে বলি, ফিরোজের যে দিদি এখানে এসেছিল, ফিরোজ কিন্তু অ্যারেস্ট হয়ে আছে, ৪ দিন ধরে পিসিতে রয়েছে, সোনুও পিসিতে রয়েছে, নেপালিও পিসিতে রয়েছে। কিন্তু একটা কথা আমি বলতে চাই, এই যে আমি চেঁচিয়েছিলাম যে পুলিশ নিরপেক্ষ হোক, এটা প্রমাণ হলো কামারাটির পুলিশ নিরপেক্ষ ছিল। কারণ নিরপেক্ষ না হলে এই বাজারে, যেখানে অনেক বড় বড় তাবৎ সর্বভারতীয় নেতারা বলছেন এই রিগিং করে তৃণমূলের মানে একদম চরিত্র নষ্ট হয়ে গেল, তৃণমূলের গায়ে দাগ রেখে গেল, কর্মীরা ভেঙে পড়েছে, তাহলে সেই নেতাদের জানা উচিত এখানে একটা সিপিএম এবং তিনটে নির্দল জিতেছে মানে এখানে গণতন্ত্র আছে, এখানে লুট করা হয়নি। এইবার প্রশ্ন হচ্ছে এ সুশান্ত চ্যাটার্জি ১৫ নম্বরের প্রার্থী, এও নির্দল হয়ে দাঁড়িয়েছিল, এখনও নির্দল হয়ে জিতে আমার কাছে এসছে, আমার সঙ্গে দেখা করতে চাইছে। আমি মদন মিত্র এমএলএ মানে আমি তো তৃণমূলের এমএলএ নই, আমি তৃণমূল বিজেপি নির্দল সিপিএম কংগ্রেস সবাইয়ের এমএলএ, অ্যাজ পার কনস্টিটিউশন আই এম দ্য লেজিসলেটিভ অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেচার। তো আমি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন, আমি কামারাটি নয় পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য, তো আমার কাছে এসছে এবং ওর ইচ্ছে ও তৃণমূল কংগ্রেস করে। এখন আমার হাতে তৃণমূল কংগ্রেসে জয়েন করাবার ক্ষমতা নেই, আমি ওর কথা শুনেছি, একজন জিতে এসছে আনন্দ করছে। আরেকটা কথা মনে রাখতে হবে, আজ অবধি আমরা তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম, কাল থেকে তো সবাই পাড়ার ছেলে, আমিও তো যাবার সময় আবার ওর পাড়াতেই যাবো, ওর ওখানেই বসবো চা খাবো, আবার দেবাশীষ যে হেরে গেছে তার কাছেও বসে চা খাবো। সেই জন্য আমি ওকে বলেছি তুমি এসছো, ভালো তুমি জিতেছ, আমি বিজয়কে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আমি আমাদের যে পরাজিত প্রার্থী তার সঙ্গে দেখা করব, যে ৩ জন হেরেছে ৪ জন তাদের সঙ্গে আমি দেখা করব পার্সোনালি, কেন হেরেছে আমি তাদের সঙ্গে আগে কথা বলবো, এবং পরাজিত প্রার্থীদের সঙ্গে কথা না বলে আমরা কোনো সিদ্ধান্ত নেব না।